চীনা নেতা শি জিনপিংয়ের এত বেশি উপাধি রয়েছে যে তিনি দ্য চেয়ারম্যান অব এভরিথিং নামের একটি উপাধিও পেয়েছেন। 2012 সালে ক্ষমতায় আসার পর শুধুমাত্র দেশের ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির এবং সশস্ত্র বাহিনীর প্রধানই হননি তিনি, বরং দলীয় বহু সুপার কমিটিরও প্রধান। আন্তর্জাতিক ভাষ্যকারদের অনেকেই তাকে প্রেসিডেন্ট নয় বরং স্বৈরশাসকের চেয়ে বেশি ক্ষমতাবান হিসেবে দেখেন। আরও জানাচ্ছেন আবুজুর আল গিফারি। গত আগস্টে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি নতুন বিল উঠেছে। বিলে শি জিনপিংয়ের প্রেসিডেন্ট পদবি বাতিল করতে চাওয়া হয়। নেম দ্য এনিমি অ্যাক্ট নামের এই বিল গত 7 আগস্ট যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে উপস্থাপন করেন দেশটির পেনসিলভানিয়ার রিপাবলিকান দলীয় স্কট পেরি। বিলটির খসড়ায় চীনা সরকার প্রধানকে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি ছাড়া অন্য কোনো উপাধি দিয়ে সম্বোধন নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। বিলটির খসড়ায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার এমন কোনো দলিল তৈরি বা প্রচার করতে পারবে না যেখানে গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপ্রধানকে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছাড়া বিকল্প হিসেবে উল্লেখ করা হয়। দশকের পর দশক ধরে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন বিতর্কিত কর্মসূচি বাস্তবায়ন করে এলেও চীনের নেতৃত্ব কখনো কোনো ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি। গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রীয় প্রধানকে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দেয়া হলে তা দেশটির মানুষের মাঝে গণতন্ত্র সম্পর্কে ভুল ধারণা দিতে পারে বলে বিলে উল্লেখ করা হয়েছে। শি জিনপিংয়ের উপাধি নিয়ে প্রচুর বিতর্ক ও বিভ্রান্তি আছে। তার চীনা যত উপাধি আছে তাতে প্রেসিডেন্ট বলে কোনো শব্দ নেই, অথবা চীনা ভাষায় এমন কোনো উপাধি নেই যার ভাষান্তর করলে প্রেসিডেন্ট শব্দটি বোঝা যায়। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।